মা দাদুটা ভালো না, পুলিশে ধরিয়ে দাও। ভুট্টা খাওয়ানোর কথা বলে ডেকে নারকীয় ঘটনা, রক্তাক্ত শিশু, পাঁচিল টপকে ছাদে উঠে অভিযুক্তকে ধরল পুলিশ। রক্তক্ষরণে ভেজা পোশাক, কোনো রকমে টলতে টলতে বাড়িতে ফেরে 4.5 বছরের শিশুটি। মাকে বলে, মা দাদুটা ভালো নয়, আমার সাথে খারাপ কাজ করেছে, দাদুকে পুলিশে ধরিয়ে দাও। এরপর মা লক্ষ্য করেন শিশুর দুপা রক্তে ভেসে যাচ্ছে, আর দেরি করেনি পরিবারের লোকেরা। শিশুটিকে নিয়ে আসা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। রাজ্যে আরজিকর কাণ্ডের মাঝে আবারও এক নক্কারজনক ঘটনা। ভুট্টার লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত স্থানীয় ভুট্টা বিক্রেতা, বছর 36-এর যুবক। পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু, তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে, অবস্থাও কিছুটা সংকটজনক বলে জানা গেছে। জানা গেছে অভিযুক্তের নাম চরণ মাঝি, এর আগে দুবার বিয়ে হয়েছে তার। এলাকার ওই গ্রামেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকে অভিযুক্ত। ঠেলা গাড়িতে ভুট্টা পুড়িয়ে বিক্রি করত সে। শিশুর মা জানিয়েছে অভিযুক্ত তাদের গ্রামে প্রায় 1 বছর ধরে রয়েছে, সেই সুবাদে শিশুর পরিচিত। শিশুটি তাকে দাদু বলত। শুক্রবার সকালে ভুট্টা কিনতে গিয়েছিল শিশুটি, তখনই চরণ তাকে ডেকে নিয়ে যায়। চরণের স্ত্রী অন্তঃসত্ত্বা, একই বাড়িতে অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে অনেকক্ষণ ধরে মেয়ে ঘরে না ফেরায় তার মা ও দাদু খোঁজ করতে বেরোয়। সে সময় টলতে টলতে শিশুটি বাড়িতে ফিরছিল, শিশুর মা জিজ্ঞাসা করায় ঘটনার কথা জানায় সে। এরপরই থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। আশেপাশের সমস্ত থানাকে এ বিষয়ে সতর্ক করে পুলিশ। অভিযুক্তের খোঁজে নামানো হয় ড্রোন, ড্রোনের সাহায্যে শুরু হয় তল্লাশি। রাতে তল্লাশি জারি রাখতে ব্যবহার করা হয় সার্চ লাইট। এরপর রাত প্রায় 1টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এক বাড়ির ছাদে অভিযুক্ত লুকিয়ে রয়েছে, এমন খবর পায় পুলিশ। এরপর গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা, পাঁচিল টপকে ছাদে উঠে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। জানা গেছে অভিযুক্তকে এদিন কাটোয়া আদালতে তোলা হলে আদালতের আইনজীবীদের পক্ষ থেকে অভিযুক্তের হয়ে কোনো আইনজীবী আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আদালত অভিযুক্তের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। রাশন কিনতে যাচ্ছিল, অন দ্য ওয়ে শি ওয়ান্টেড টু হ্যাভ কর্ন, ভুট্টা খেতে চেয়েছিল। তো অ্যাকিউজ ওখানে ভুট্টা বিক্রি করতো, অলসো ওয়ার্কস অ্যাজ এ ডেইলি লেবার। তো ওনার ঠাকুমা বাচ্চাকে ওর কাছে ছেড়ে চলে যায়, ওই সুযোগকে মানে ইয়ে নিয়ে সে ওই মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে আর ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায় নেই, তখন বাড়ির লোক সার্চ করতে এসছে, তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজদের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেলো যে ও গ্রামে নেই, আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম, মাল্টিপল টিমস ফর্ম করা হলো, কিপিং ইন ভিউ দি সেন্সিটিভিটি অ্যান্ড গ্রেভিটি অফ দি এলিগেশন। মানে SDPO কাটোয়া আর IC কাটোয়ার নেতৃত্বে আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে মানে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল, মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার্স হবে, ডাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বিকিহাট যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকিউজ লোকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রেগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে, বাচ্চা মেয়ে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটোয়া PS-এর যে টিমস আছে, মাল্টিপল টিমস ফর্মড আন্ডার দি লিডারশিপ অফ SDPO কাটোয়া, উই ওয়ার এবল টু অ্যারেস্ট দি অ্যাকিউজড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত AC ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস
হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।